নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের এবছর অর্থাৎ বাংলার চোদ্দোশো একত্রিশ ও ইংরেজির দু সালের অম্বুবাচি কবে এবং কখন আরম্ভ হবে আর অম্বুবাচি কখন সমাপ্ত হবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় মা কামাখ্যা লিখতে কিন্তু একদম ভুলবেন না তাহলে এবার চলুন বন্ধুরা এবছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির দু সালের অম্বুবাচীর সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক কিন্তু তার আগে একটি কথা আপনাদের জানানো খুবই দরকারি কারণ আমার চ্যানেলে অম্বুবাচির যাবতীয় নিয়মাবলী নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর এন স্ক্রিনে আমি ওই ভিডিওর লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব বাংলার সাতই আসার চোদ্দশো ও ইংরেজির বাইশে জুন দু শনিবার পড়েছে অম্বুবাচির প্রবৃত্তি এদিন দিবা আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট গতে অম্বুবাচী প্রবৃত্তি শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা এছাড়াও জ্যৈষ্ঠী পূর্ণিমার ব্রতপবাস মনন্তরা স্নান দানাদি ও অনধ্যায় পূর্বার উনোদয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা এদিন অম্বুবাচী উপলক্ষে অসমের কামরূপে শ্রী শ্রী কামাক্ষা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাক্ষা মাতার মহাপূজা ও মহামেলা এবার অম্বুবাচি কবে ছাড়বে সে ব্যাপারে জানাচ্ছি বাংলার দশই আষাঢ় চোদ্দশো একত্রিশ ও ইংরেজির পঁচিশে জুন দু মঙ্গলবার অম্বুবাচি ছাড়বে এদিন রাত্রি নটা বেজে আট মিনিট গতে অম্বুবাচির নিবৃত্তি কামরূপ কামাক্ষা ধামে মহামেলা ও সুধা দেবার বিভাব আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা